জানাতে শত্রু কেমন? অনেক বেশি শত্রু, মানে বন্ধু যেরকম শত্রু, মানে শত্রু অনেক বেশি থেকে কি হয় দুই চারজন মেইন শত্রু থাকলেই হয় বড় লেভেলে। ঠিক আছে, বাংলাদেশের কোন নায়কটা বিয়ে করতে চান? এখনো বিয়ে করতে যদি প্রেমের অফার দেয় কোনো নতুন নায়ক তাহলে কি করবেন? চিন্তা করবেন না, প্রেমের অফার দেখা যাক, দিতে থাকুন, প্রেমের অফার দিতে থাকুন। প্রেম করার প্রস্তাব দিয়েছে, বিয়ে করার প্রস্তাবও দিয়েছে, বলা যাবে সবাই দিতেই পারে। একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিড কে দিব যে হতেই পারে, ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার ছিল। অনেক সময় অনেক ফ্যানরা খুব অনেক প্রোগ্রাম দেশের বাইরে করছি, মানে প্রপোজাল আসতেছে তো আমি যেতে পারছি না, মানে আমার আপু শিক্ষার কারণে, আমার এখানে অনেক কাজ থাকার কারণে। ভালো লাগছে, মানে আগের মতোই আবার কাজের অফার আসছে, যখন ডে ওয়ানে স্টার্ট করেছিলাম সেরকম। ক্লিনিকে নোটিশ পাঠাচ্ছে, ইভেন আমার প্রফেসররা যারা আমার ক্লিনিকে কয়েকজন আছে আমার স্যাররা, তারাও আমাকে এখন, তারা তো অনেক বড়, আমার বাবার সেম এজ হবে, তারাও আমাকে এখন প্রফেশনাল জেলাসি করছে যে আমি হয়তো অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি। তো এগুলো আসলে দুঃখজনক, আমি এটা আসলে আমার স্যারদের থেকে আশা করিনি, বাট এইগুলো করছে কিছু নায়িকা, দু তিনজন নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু, তারাই আসলে এগুলো করাচ্ছে। এগুলো আমি যখন ইনভেস্টিগেশন করলাম আমি দেখলাম, মানে এই ইস্যুসটা নিয়ে আমি দু চার দিন পরে কথা বলবো, মানে এরকম একটা ঝামেলায় আমি ফেস করছি। আমার ক্লিনিকে কিছু পেশেন্ট সাজিয়ে পাঠানো হচ্ছে যে এখানে ভুল ট্রিটমেন্ট হয়, এখানে মিষ্টি পারে না কিছু, বা ট্রিটমেন্ট কিন্তু এখানে আমি সব পেয়ে প্রফেসর লেভেল বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাই কিন্তু এখানে থাকে। তো এরকম কিছু ব্যাপার এখানে আছে, তো এটার জন্য আমি আবার একটা প্রেস মিট ডাকবো এটা দু চার দিন পরে। তো এই মানে তারাও দেখা যাচ্ছে যে কোনো নায়িকার দ্বারা প্রভাবিত হয়েই কাজটা করছে, সেটা খুবই দুঃখজনক।